জব দাও দুর্নীতি বাজে কাণ্ড দুর্নীতি বাজে কিছু না হচ্ছে কেন জব চাই জব দাও জব চাই জব দাও দুর্নীতি সঙ্গে যুক্ত থাকে কিছু না হচ্ছে কেন জব চাই জব দাও পঞ্চায়েত নির্বাচনে সবেমাত্র দুদিন মনোনয়নপত্র জমা পড়েছে, তার মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি উত্তরবঙ্গে। জলপাইগুড়িতে শাসক দলের একাংশ আর এক পক্ষকে কাঠ গড়ায় তুলছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে পুলিশকে আসরে নামতে হচ্ছে। মাল মহকুমার ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মেহবুব আলমের অভিযোগ, যোগ্য প্রার্থীদের বদলে অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের টিকিট দেওয়া হচ্ছে। খোদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মহাদেব রায় এই কাজ করছেন। তারা ব্যক্তিগত অর্থের বিনিময়ে টিকিট বেচাকেনা হয়েছে এবং সেটা আপনাদের মাধ্যমে হাই অফিসকে জানাতে চাই যে সেই ব্যাপারটা প্রার্থীর বিষয়টা দেখুক। নইলে যেটা হচ্ছে মানুষ কিন্তু আর কিছু নেতৃত্বর বৈষম্যমূলক আচরণে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা হারিয়ে গেছে। বর্তমান ব্লক প্রেসিডেন্ট উনি যেভাবে কমিউনাল রাজনীতি করছে তাতে বিজেপি খুব ভয়ঙ্কর, তাতে আগামী দিন মানুষ এই ভয়ঙ্কর কমিউনাল মনোভাবনার জন্যই আগামী দিন কিন্তু মানুষ বিকল্প রাস্তা খুঁজে নিতে পারে। কী দাবি, কী দাবি আপাতত আছে? আমার দাবি হচ্ছে যারা হচ্ছে যোগ্য প্রার্থী তাদেরকে টিকিট দেওয়া হোক। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বর্তমান ব্লক সভাপতি। তিনি বলছেন টিকিট দেওয়ার বিষয়ে তার হাত নেই। তাহলে কি উপর মহল থেকেই ছড়ানো হচ্ছে দুর্নীতির জাল? আমাদের কোনো রকম কোনো কিছু নেই। দলের যিনি টিকিট দেবেন, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব, যেখানে কোন পার্টে কে প্রার্থী হবেন সেটা ঠিক করবেন আমাদের উচ্চ নেতৃত্বরা, সেখানে এই অভিযোগ তার ভিত্তিহীন। কাজে এই অভিযোগ আমি মনে করি এটা আমাদের দলে আলোচনা করলেই ভালো করতেন, সেটা প্রকাশ্যে আপনাদের সামনে না করে দল, উনিও জানেন যেহেতু সভাপতি ছিলেন, উনিও জানেন দলের নিয়ম এবং দলের যে শৃঙ্খলাটা কী সেটা ওনারও জানার কথা। তাই আমরা এ ব্যাপারে টিকিটের ব্যাপারে আমাদের কিছু নেই। আমাদের দলের যা নির্দেশ দিবে, দল যাকেই আমাদের কাছে টিকিট দিক না কেন, আমরা তার সাথে থেকে আমরা তাকে নির্বাচনে নির্বাচিত করে আনব। জলপাইগুড়িতে যখন এই ছবি প্রকাশ্যে, তখন কোচবিহারের সিতাইয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়েছেন সম্ভাব্য প্রার্থী। বিজেপি নেতা দিলীপ ঘোষের আশঙ্কা সামনের সপ্তাহ থেকে গণ্ডগোল আরও বাড়বে। তৃণমূল তো এখন নিজেরা মারামারি করছে, এবারে কাল থেকে যখন ব্যাপক শুরু হয়ে যাবে নমিনেশন তখন আরও ব্যাপক গণ্ডগোল হবে। টিএমসিতে কে টিকিট নেবে তাই নিয়ে মারামারি, কে নমিনেশন হবে তাই নিয়ে মারামারি, একাধিক নমিনেশন হবে, নির্দল হবে, মারামারি চলতে থাকবে। তার সঙ্গে সঙ্গে বিরোধীদেরকেও মারবে ওরা। বীরভূম, তারপরে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের পুরো জেলা, বীরভূম এইসব জেলা আর কুচবিহার থেকে আরম্ভ করে এইগুলো সব উপদ্রুত অঞ্চল। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহাট থেকে বিস্তীর্ণ এলাকা, এগুলো উপদ্রুত অঞ্চল, এখানে কখনো আইন শৃঙ্খলা ঠিক থাকে না, আর রাজনীতিরা সমাজ বিরোধীরাই করে, সেটাই হচ্ছে এখন। কিছুদিন আগেই উত্তরবঙ্গ থেকে জনসংযোগ কর্মসূচি সেরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাতে যে দলের ছবি কিছুমাত্র বদলায়নি তৃণমূলের এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।